সব ভক্তরা আসবে, সেখানে একটু উৎসব হবে, কীর্তন আনন্দ হবে। আমাদের এই আশ্রমের ডাক্তার সতীশ জোয়ার আসবেন, ডাক্তার গোকুল মণ্ডল আসবেন, অশ্বিনী বিশ্বাস আসবেন, সব বীরুরাই আসবেন, সব বড় বড় মহারথীরা আসবেন। মহারথীরা? হ্যাঁ, ঠাকুরও আসতে পারেন। এই মানে যদি শোনেন যে এখানে সবাই মিলিত হচ্ছে, বলা যায় না ঠাকুরের যখন যা ইচ্ছা কখন কোথায় থাকেন, হয়তো হিমায়তপুর থেকে এই কলাবাগানের আশ্রম আসবে। আর বাবা, তুমি তো দীক্ষা নেবার কথা বলছো। হ্যাঁ, আমাদের কিন্তু এই দীক্ষা নিলে যে হিন্দু হতে হয় তা নয়, কিন্তু তোমার কতগুলো ধারণা হয়তো ভুল আছে। হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন এরকম আলাদা কোনো ধর্ম নয়। তুমি মুসলমান ঘরে জন্মেছো বলে তোমার কোনো তাতে অপযশ কিছু নেই। আমাদের হযরত রসুল যিনি ছিলেন, তিনিও একজন পয়গম্বর, তিনি পীর, তিনিও একজন নবী ছিলেন। তুমি তোমার পিতৃপুরুষকে অস্বীকার করতে পারো না। তোমার পিতৃপুরুষ তারা ইসলামকে মেনে নিয়েছেন। ইসলাম মানে শান্তি, আর শান্তির বার্তাবহ ছিলেন হযরত মুহাম্মদ। আর তারই অনুসারী যারা তাদের মুসলমান বলে, তাই মুসলমান বলে তুমি নিজেকে এত ছোট মনে করছো। হ্যাঁ, মুসলমান ধর্ম মতটাকে যারা সঠিকভাবে মানে না তাদের হয়তো কেউ ছোট নজরে দেখে, কিন্তু একজন সাচ্চা মুসলমান যিনি, তিনি একজন সাচ্চা হিন্দু, তিনি একজন সাচ্চা বৌদ্ধ, তিনি একজন সাচ্চা খ্রিস্টান। সেই জন্য তুমি যে দীক্ষা গ্রহণ করেছ, এই দীক্ষা হচ্ছে মানবতার দীক্ষা। ঠাকুর অনুকূলচন্দ্র বলেন যে হিন্দু মুসলমান বৌদ্ধ বলে কোনো ভেদাভেদ নেই, আমাদের ধর্ম মানব ধর্ম, মানবতার ধর্ম। আর এই ধর্ম পালন করার জন্য তোমাকে, তুমি ওই পিতৃপুরুষের মুসলমানত্ব নষ্ট করতে হবে না। এই দীক্ষার মাধ্যমে যেটা পেয়েছ সেটাকে পরিপালন করার পূর্বে তোমার নিজের সেই যে আল্লাহ, সে আল্লাহকে মান্য করতে হবে। তুমি উজু করবে, নামাজ করবে, সেই জিনিসটুকু তুমি মেনে চলবে, তারপরে আমাদের এই প্রার্থনা, আমাদের নীতিবিধি পালন করবে। আর একটা জিনিস তোমাকে বলছি বাবা, তুমি এই যে তোমাদের মধ্যে মোচ রাখে না, কিন্তু নূর রাখে, তুমি ঠিক করেছো, কিন্তু নূর একটু রাখতে হবে। তোমাদের ধর্মে নূর একটু রাখতে হয়। ধুতি পরছো ঠিক আছে, লুঙ্গিও পরতে পারবে, এটার মান্যতা আছে, কিন্তু আমরা যারা হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছি আমাদের লুঙ্গি পরা নিষেধ, তাই তুমি তাকে অসম্মান করবে। তুমি একটু নূর রাখবে, নূর রেখে তুমি যখন আজান হবে, আজানের সময় তুমি নামাজও করবে, নামাজ করার পরে এই যে নবী এসছেন, সব নবী যার ভিতরে আছেন সেই পরম প্রেমময় শ্রীষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্র, তার মন্ত্র তার ধ্যান দেখলে তুমি খুব শান্তি লাভ করবে। আর তুমি নিজেকে ঘৃণিত মনে করবে না, ও তুমি কাউকে ঘৃণা করবে না। এই দুনিয়ায় এই খোদাতলার যা কিছু সৃষ্টি আছে সবই তার, সেই একই খোদাতলার, তার জন্য কেউ ছোট বড় মনে করবে না। ওই খোদাতলা যাকে যেমন শক্তি দিয়েছেন, সেই শক্তি অনুযায়ী, তার বৈশিষ্ট্য অনুযায়ী
মানুষ শুধু নয়, মানুষ গরু গাছপালা সবাই বেঁচে আছে, সবাই সুস্থভাবে যাতে থাকে, তুমি সেই চিন্তা করবে, সবাইকে রক্ষা করবে, এই হচ্ছে আমাদের মানব ধর্ম। বুঝতে পেরেছ? হ্যাঁ বুঝতে পারি। এখন থেকে ওই আশ্রমের কাজকর্ম করবে, আর সময় পেলে একটু কোরআন পড়বে, হাদিস পড়বে, শ্রীমদ ভাগবত গীতা পড়বে, আমাদের ঠাকুরের বাণী গ্রন্থ পড়বে, এবং সব শাস্ত্রগ্রন্থ পড়বে, এবং শাস্ত্রগ্রন্থ পড়ে তুমি এমন একটা মানুষ হবে যেখানে তুমি সুন্দর করে ধর্ম, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম বলে কিছু নেই, বোঝাবে মানব ধর্ম, ধর্ম এক, আর এর কোনো প্রকার হতে, যত মানুষ তত মত হতে পারে, কিন্তু ধর্ম কিন্তু বহু হয় না, ধর্ম একই। এই সত্য কথাটা সবার কাছে বোঝাবে, তাহলে দেখবে এই দুনিয়ায় এক শান্তি বিরাজ করবে। হ্যাঁ ঠিক, তাহলে এখন চলো আমরা যাই, গিয়ে উৎসব সামনে যে কীর্তন হবে তার সমস্ত আয়োজন কিন্তু সবাই মিলে করবে। হ্যাঁ ওঠো, ঠিক আছে। শুনলাম ভজন সুর কহন তুলে নাম রে, ভজন সুর কহন তুলে কহন তুলে নাম রে, যে জন অন্য ফুল ভজে, যে জন অন্য ফুল ভজে, সে হয় আমার প্রাণে, ভজ অন্য ফুল কহল ফুল লহল ফুল নাম রে, ভজ অন্য ফুল কহল ফুল লহল ফুল নাম রে, লহল ফুলের নাম রে, অন্য ফুল ভজে, যে জন অন্য ফুল ভজে, সে হয় আমার প্রাণ রে, তুমি একটু চঞ্চলতা প্রকাশ করছো, তোমার কি ভালো লাগছে না? আগে হ্যাঁ গোসাই বাবা, আসলে আমরা তো নামাজ পড়ি, আর নামাজ মসজিদে হয়, তো আমার তো ওইটাতেই অভ্যাস, আর তার মধ্যে আপনার এই ধ্যান ধারণা আমি বুঝতে পারছি না, তো আপনি যদি কৃপা করে বলেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে একটু। ঠিক, যথার্থ যথার্থ। দেখো নামাজ এও আল্লাহর উপাসনা, নামাজ খোলা মাঠেও করা,
যারা প্রকৃত মুসলমান তারা যখন আজান হয়, আজান শুনলেই সে যে যেখানে আছে সেখানেই সে নামাজ করে। তা মসজিদ হচ্ছে একটা মিলন ক্ষেত্র, যখন আজান হয় আজান শুনে সকলে মিলে এক জায়গায় সেই মৌলবী সাহাবের আহ্বানে তিনি প্রথমে দেখান, তার উপরে সেই বিশেষ বিশেষ বিধি করে আল্লাহ তাআলাকে উপাসনা করে। আসলে সব উপাসনাই, সব আরাধনাই ওই খোদা তাআলা আল্লাহ তাআলা যাই বলো, ঈশ্বর বলো, ভগবান বলো, তাকে অন্তরে ধারণ করা, তার এই যে অস্তিত্ব, বিশ্বব্যাপী অস্তিত্ব, সেই অস্তিত্বকে উপলব্ধি করার জন্যই ধ্যানস্থ হওয়া। ধ্যান কিছুই না, আমাদের প্রত্যেকের ভিতরে একটা বড় আমি আছে, সেই আমি ঈশ্বর বলো, আল্লাহ বলো, ভগবান বলো, তিনি থাকেন পরমাত্মিক শক্তিরূপে। তা আমাদের আরও আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ হতে গেলে তাকে অন্তরে ধারণ করার জন্য বসতে হয়। তাই রামকৃষ্ণদেব বলেছেন, ধ্যান করবি বনে মনে কোণে, বন মানে বিস্তার। এই দেখো কি সুন্দর খোলা আকাশ, কি সুন্দর বাতাস, বন বনানি শস্য ক্ষেত্র। এই প্রকৃতির সামনে বসলে নিজেকে খুব ক্ষুদ্র মনে হয়, তখন মনে হয় বিশ্ব প্রকৃতি একজন আছেন, তার স্রষ্টা, সেই স্রষ্টার প্রতি নিজেকে সমর্পণ করতে ইচ্ছে করে। তার জন্য এই বিশ্ব প্রকৃতির সামনে অর্থাৎ বনে বিস্তারে ধ্যান করা বিধেয়। তাই সুযোগ পেলাম, কাজকর্ম হয়ে গেছে, তাই বলছি যে এখানে একটু ধ্যানে বসি। এই যেমন আছে, আবার ধ্যান মনে মনে করো, তুমি একটা কাজ করছো, সে কাজ করতে করতে কাজে যাতে ভুল না হয় সেজন্য মনে মনে অন্তরে নাম জপ করতে হয়। আর আমাদের যে জীবাত্মা আর পরমাত্মা তার সংযোগ সাধনে ব্যস্ত থাকতে হয়, সেটাও ওই মনে মনে ধ্যান। আর কোণে ধ্যান হচ্ছে, হয়তো বিছানায় আমরা শুয়েছি খুব প্রত্যুষকাল, প্রত্যুষকাল বলে ব্রহ্ম মুহূর্ত, তোমাদের ওই ফজরের আজান যখন হয়, ফজরের আজান, হ্যাঁ সেইটাই বলা হয় প্রত্যুষকাল। যখন এই পূর্ব দিগন্তে শুকতারা ওঠে, সেই শুকতারা যখন ওঠে, সেই শুকতারা ওঠার সময় সেটা হচ্ছে প্রত্যুষ বলা হয়, ব্রহ্ম মুহূর্ত। তখন বিছানা ত্যাগ করতে হয়, শয্যা ত্যাগ করতে হয়। শয্যা ত্যাগ করে যারা পারেন তারা করেন, কি বিশেষ করে আমাদের পুরুষ মানুষেরা, তারা মসজিদ সমীপে যান, সেখানে গিয়ে নামাজ করেন। কিন্তু ঘরের যারা মহিলারা আছেন, মায়েরা আছেন, তারা কিন্তু ঘরে বসেই উজু করে নিয়ে নামাজ পড়ে। তেমনি আমরাও আমাদের যেই উষা নিশায় যে মন্ত্র সাধন ধ্যান করতে হয়, সেই ধ্যান, সেই উষাকালের ধ্যানের জন্য ওই মশারির ভিতরে আছো, মশারির ভিতরে সুন্দর একটা কম্বল বিছিয়ে সেখানে বসেই ধ্যান করতে পারো, এতে মনোনিবেশ খুব ভালো হয়। এবার বুঝতে পারলে তো, এই প্রকৃতির সামনে সামনে কি সুন্দরভাবে সন্ধ্যা সমাগত, সন্ধ্যা সমাগত, পাখিরা সব কুলায় ফিরছে, আর এখনই সন্ধ্যা তারা পশ্চিম দিগন্তে উদিত হবে, আর এই হচ্ছে উপযুক্ত সময়। তার জন্য আর একটু চেষ্টা করো মনোনিবেশ করার, ধ্যান করার, হ্যাঁ পূর্বের পূর্বের মতো একটুখানি অভ্যাস করো, আমাকে একটু লক্ষ্য করো। ঠিক আছে।
আসি, ধরুন ধরুন। ভজন করো লন করো ভজন করলে না মুড়ে ভজন করো। প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনী অবলম্বনে আমাদের এই প্রয়াস নামামৃত আপনাদের মাঝে বিতরণ করছি আমাদের এই প্রয়াস। আমরা হয়তো অনেক কিছুই আপনাদের কাছে পৌঁছতে পারবো না, তবে আপনাদের যদি ঠাকুর সম্পর্কে কিছু জানা থাকে অবশ্যই আমাদের জানাবেন। আপনাদের কেমন লাগছে আমাদের এই প্রয়াস জানাতে ভুলবেন। এই পরিবেশনার মাধ্যমে যদি কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকে মার্জনা করব। গুরুই ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুই দেব মহেশ্বর, গুরু পরম ব্রহ্ম, সেই গুরুকে প্রণাম। আমার প্রভু জগতের প্রভু, আমার গুরু জগতের।